নিরাপদ সড়ক আন্দোলনের সংহতি জানিয়ে হওয়া সমাবেশ থেকে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। বক্তৃতায় বিএনপি মহাসচিব বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ সমর্থন দিয়েছে, কিন্তু বিএনপি সমর্থন দিলেই রাজনীতি হয়ে যায়। জাকি আক্তার জানাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে শিক্ষার্থীদের উপর নিপীড়নের প্রতিবাদে ও তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে এই সমাবেশ। বক্তারা বলেন, দেশে গুন্ডাতন্ত্র কায়েম হয়েছে, যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। গুন্ডামুক্ত বাংলাদেশ চাই আমরা, এদের থেকে মুক্ত করা আমাদের জাতীয় কর্তব্য। এরা থাকলে আমরা থাকতে পারবো না, আমরা বেঁচেও থাকতে পারবো না। সম্মান নিয়ে বাঁচা তো দূরের কথা, বেঁচে থাকতে পারবো না। এই গুন্ডাদেরকে কারা লেলিয়ে দিচ্ছে চিহ্নিত করেন। When injustice becomes law, resistance becomes duty. যখন অবিচার যখন আইন হয়ে যায়, রুখে দাঁড়ানো তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। আজকের দিনে আমাদের বুঝতে হবে, আমরা সবাই মিলে যদি প্রতিবাদ না করি, এক কণ্ঠে যদি আমরা কথা না বলি, তাহলে মনে হয় না এই সরকার বুঝবে। ছাত্রদের আন্দোলন জাতীয় ঐক্যের পথ খুলেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, মামলা গ্রেফতার বা গুম করে দমিয়ে রাখা যাবে না। আমরা এখন মামলাকে আপনার খুব বেশি একটা কিছু মনে করি না। আমার মামলা 86টা পার হয়ে গেছে। আমাদের বেশিরভাগ নেতাদের মামলা 140, 50, 150, 200 পর্যন্ত আছে। জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। আজকে আমাদের ছেলেরা আমাদেরকে সেই জায়গায় আনার একটা সুযোগ করে দিয়েছে। সমাবেশ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া সহ 8 দফা ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।